বিউটির শরবত। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আবার চলে আসলাম দেখানোর জন্য। আজকে একটা ইফতারটি আছে, দাওয়াত আছে, এক বড় ভাই দাওয়াত দিয়েছে, সেখানেই যাব। তো বেসিক্যালি বের হয়ে গেলাম বাসার থেকে আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। রাস্তায় যে প্রচণ্ড রোদ আজকে, খুবই অবস্থা খুব খারাপ। আল্লাহর জন্য রাস্তায় তেমন একটা যানজট না পাই। বাসা থেকে তো যেতে হবে, জ্যামে পড়লে মোটরসাইকেল খুবই অসহনীয় লাগে চালাইতে। ও মাই গড, কি এইখানেই জ্যাম! আজকে যেন কি জানি আছে কপাল, আল্লাহ মালু। এখানে যদি জ্যাম হয় তাহলে সামনে আরও কত জ্যাম থাকে। কি কষ্ট করে চেপা চাপা দিয়ে বের হইতে হইতেছে। আসলে মোটরসাইকেলের একটা সুবিধা থাকে যে জ্যাম থাকলেও চেপা চাপা দিয়ে বের হওয়া যায়, অন্য কোনো যানবাহনে এভাবে গেলাম চেপা চাপা দিয়ে বের হওয়া যায় না। মসজিদ এখানে আসর নামাজ পড়ে নিলাম আমি জুবায়ের আনারুল, আবার নামাজ আসর নামাজ পড়ার পরে আবার রওনা দিলাম আমরা ঢাকার উদ্দেশ্যে। তো মোটামুটি লিঙ্ক রোডটা খালি, ঢাকা নারায়ণগঞ্জের লিঙ্ক রোডটা ফাঁকাই, মোটামুটি ধরা চলে যে ফাঁকেই, মনে হয় ভালোই হবে। ও এই আসতে কি এক ছোট বাসটা চাপ দিয়ে দিও, রয়্যাল কোচ মনে হয়। রয়্যাল কোচ বাসগুলো আসলে ড্রাইভাররা ভালোভাবে চালায় না, এই জন্য সবসময় সাবধানতার সাথে মোটরসাইকেল রাইড করে। এই এক আপুকে দেখাচ্ছে ভাই, আর আপু মনে হয় গ্রামের বাসায় ঈদের ছুটিতে যাচ্ছে, ব্যাগ বাঁধা নিয়েছে। তো আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই সুস্থভাবে তাদের গ্রামের ঈদ আনন্দটা করার জন্য যেন পৌঁছাইতে পারে। এই জন্য সবার জন্য রইল অসংখ্য দোয়া, ভালোবাসা, শুভকামনা। অবশ্যই হেলমেট পরে যাত্রা করবেন। চলে আসলাম অবশেষে আমাদের সেই রেস্টুরেন্টে, এখানে অপেক্ষা করছিল এই শাওন, রাজীব ভাই, রাজু, এই যে আপনারা দেখছেন শিপুকে, এখন আনারুল, তো এই যে আছে জুবায়ের। তো সবাই মিলে আজকে আমরা এখানে ইফতারিটা করব, দেখে নিব ইফতারিটা কিরকম। বিউটি শরবত, পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটির শরবত। শাওন, এটা দেখা লাচ্ছি, এটা কি এত লাচ্ছি? সব নিজস্ব লাচ্ছি, নিচে রাখতে পেয়েছি, আমি যদি ফাটা তো নিচে রাখতে আজকের ইফতারির আইটেম গুলো। বেশি খাইতে গেলে নামাজ নিছে, আপনার বড় মনে সামনে আস্তে একটা আড্ডি খেয়াল হয়েছে।